বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম নীতি সহজান্না সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আরও একটি মজাদার রেসিপি সেটি হল সোলার ডাল দিয়ে কাঁঠালের এঁচড় বা কাঁচা কাঁঠাল রান্না তো চলুন দেখেনি কীভাবে রেসিপিটি তৈরি করছি তার আগে আমি বলতে চাই যদি আপনাদের কাছে রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ ছোলার ডাল আর এই ডাল আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর আগের দিন রাত্রে ডালটা ভিজিয়ে রাখলে যেটি হয় যে খুবই সহজভাবে খুব তাড়াতাড়ি কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যায় তবে যদি আপনারা আগের দিন রাত্রে ডালটা ভিজিয়ে রাখতে না চান তাহলে মিনিমাম তিন চার ঘন্টা ডালটা ভিজিয়ে রাখবেন আবার যদি সেটাও না করতে চান তাহলে একটি কাজ করতে পারেন একটু বেশি করে পানি গরম করে নেবেন তারপরে সেই গরম পানির মধ্যে ডালটা এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন যে ডালটা বেশ সফট হয়ে যায় এবং সেদ্ধ হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তবে আগের দিন রাত্রে ডালটা ভিজিয়ে রাখলে এত ঝামেলা করা লাগে না তো ডালটা আমি খুব ভালো মতো আবারও কয়েকবার করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি তো ডালের মধ্যে দিয়ে দিয়েছি চার কাপ পরিমাণ পানি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এখন এইগুলো দিয়ে আবার একটু আমি মিশিয়ে নিচ্ছি আর এখন এই ডালটা আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। তো প্রেসার কুকারের মধ্যে আমি ডালটা ঢেলে নিয়েছি এখন চুলাটা জ্বালিয়ে দিব আর প্রথমে চুলার জালটা থাকবে হাই হিটে তারপরে চুলার জালটা আমি করে দেব মাঝারিতে আর আমি দুইটি হুইসেল দিয়ে নিব দুইটির বেশি হুইসেল দেওয়া লাগবে না আর যেহেতু আমি রাত্রে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই জন্য ডালটা সেদ্ধ হতো বেশি সময় লাগবে না তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি প্রেসার কুকারে দুইটি হুইসেল দিয়ে নিয়েছিলাম যদি আগের দিন রাত্রে আপনার ডালটা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগবে না দুইটি হুইসেল দিয়ে নিলেই হয়ে যাবে তবে যদি তার থেকে কম সময়ে কিংবা এক দেড় ঘন্টা ডালটা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে ক্ষেত্রে প্রেসার কুকারে একটু বেশি হুইসেল দেওয়া লাগতে পারে তবে আপনারা কিন্তু ডালটা ঠিক এভাবেই সেদ্ধ করে নেবেন দেখা যাবে একটু আস্ত আস্ত আছে কিন্তু হাত দিয়ে চাপ দিলে ডালটা গলে যাবে কিন্তু এর থেকে বেশি গলিয়ে নেবেন না তাহলে কিন্তু রান্না করার সময় ডালটা একেবারেই ঘুটে যাবে তো এখানে একটি ছোটো সাইজের কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি কাঁঠালটা আমি তিন ভাগ রান্না করব আর এক ভাগ আমি রেখে দিব তো কাঁঠালটা কেটে নিই তারপরে আবার আমার রেসিপিতে ফিরে আসছি তো এখন চুলাতে একটি পাত্র নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি আর পানিটা একটু ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব আর এখানে আমি নিয়ে নিয়েছি যে ছোট কাঁচা কাঁঠালটা দেখালাম সেই কাঁঠালের চার ভাগের তিন ভাগ আর এক ভাগ আমি রেখে দিয়েছি সেটি আমি পরে রান্না করব। তো পানিটা মোটামুটিভাবে ফুটে গেছে এর মধ্যে আমি কাঁঠালগুলো দিয়ে দিলাম তো এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই কাঁঠালের এঁচড়টা আমি দশ থেকে বারো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব প্রায় আমি এইট্টি পারসেন্ট মতো কাঁঠালের এঁচড়টা সেদ্ধ করে নিব তো আমি যেভাবে চাচ্ছিলাম ঠিক সেইভাবে কাঠালের এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে আমি যদি এই খুন্তিটা দিয়ে একটু জোরে করে চাপ দিই তাহলে দেখছি যে এটি কেটে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে কাঠের এঁচোড়টা প্রায় এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর এভাবে যদি আপনারা সেদ্ধ করে নেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যাবে তো এখন আমি এই গরম পানির থেকে এই তুলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিব তো চুলাতে একটি পাত্র নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ তেল কারণ ডাল জাতীয় যে কোনো রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে তেলটা নিয়ে নিতে পারেন আর এখানে আমি নিয়েছি পাঁচটি ছোট এলাচ দুইটি তেজপাতা দুইটি দারচিনি দুইটি শুকনা মরিচ আর তিনটি লবঙ্গ আর একটি বড় কালো এলাচ আর কালো এলাচটা আপনারা দিলেও দিতে পারেন না দিতে চাইলে বাদও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন এগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে দিলাম চুলার জালটা মিডিয়াম লোতে রেখে আমি এক মিনিটের মতো এগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো এক মিনিট মতো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় দেড় কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাও কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন আমি যেহেতু আজকে এই কাঁঠালের এ চোর দিয়ে ডালটা অনেক বেশি রান্না করছি এই জন্য সব কিছুই আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন তো এখন আমি পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব আমি কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব না তো পেঁয়াজটা কিছু সময় আমি ভেজে নিয়েছি পেঁয়াজটাও বেশ সফট হয়ে গেছে এখনের মধ্যে আমি দিয়ে দিব দুই চার চামচ পরিমাণ জিরা গুঁড়া চার চার চামচ পরিমাণ ঝালের গুঁড়া আপনারা ঝালের গুঁড়াটা কিন্তু আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ আমরা কিন্তু ডালটা সেদ্ধর সময় কিছুটা লবণ ব্যবহার করেছি এই জন্য এখন লবণটা একটু কম দিচ্ছি পরে যদি লাগে তো আমি আপনাদেরকে বলে দিব এখন এগুলো সব তেলের মধ্যে ঢেলে দিলাম তো একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি আর চুলার জালটা কিন্তু এখন আমি একটু কমিয়ে দিবো নতুবা কিন্তু এই গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে আমি আড়াই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি আর দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি এখন এই আদা রসুন বাটা সহ আবারও মশলাটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো চুলার জালটা মাঝারির থেকেও একটু কমে রেখে আমি পানি না দিয়ে এই মশলাটা প্রায় দুই তিন মিনিট মতো কষিয়ে নিব তবে আপনারা যদি দেখেন যেভাবে মশলাটা কষিয়ে নিতে গেলে তলায় একটু লেগে আসছে আপনারা কিন্তু সামান্য সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন তো কিছু সময় মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আমি আবারও একবার এই মশলাটা কষিয়ে নিব চুলার জালটা মাঝারির থেকে একটু কমে দিয়ে তো মশলাটা কষানো হয়ে গেছে মশলার থেকে তেল তেল ভাব উঠে এসেছে পানিটাও কমে গেছে এখন এর মধ্যে আমি সেই সেদ্ধ করে রাখা কাঁঠালের এঁচড়টা দিয়ে দিলাম আর এখন একটু নাড়াচাড়া করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি তো মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন আমি পানি দিব না পানি না দিয়েই এই ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি হতে দিব কিছু সময়ের জন্য আর চুলার জালটা আমি রাখবো মাঝারির থেকে একটু কমে তবে ঢাকনা খুলে দুই একবার একটু নাড়াচাড়া করে দিব যেন তলাই কোনোভাবে লেগে বা পুড়ে না যায় তো প্রায় আমি সাত আট মিনিট মতো এটি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি বা রান্না করে নিয়েছি এখন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম তবে আপনারা যদি দেখেন যে এই সময় একটু তলায় লেগে লেগে আসছে সামান্য সামান্য পানি দিয়ে কিন্তু আপনারা ঢাকনা দিয়ে ঢেকে এটি রান্না করে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আমি এর মধ্যে প্রায় তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এই তিন কাপ পরিমাণ পানিতেই কিন্তু এই কাঁঠালের চটটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি চোটটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এবং পানিটা একেবারে কমে আসা পর্যন্ত তবে আবারও আমি ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব যেন কোনোভাবেই তলায় এটি লেগে না যায় তো পানিটাও বেশ কমে গেছে এবং কাঁঠালটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি যেটি করব এত সময় চুলার জালটা মাঝারিতে ছিল এখন চুলার জালটা আমি হাই হিটে করে দিয়ে খুব ভালো মতো কিছু সময় আমি কষিয়ে নিব এই কাঁঠালের এঁচড়টা এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে তো এটি বেশ কিছু সময় আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ডাল এখন এই ডালটা আমি খুব ভালো মতো হালকাভাবে এই কাঠার এঁচড়ের সাথে মিশিয়ে নিচ্ছি যেন কোনো রকম ডালটা ঘুটে না যায় তো ডালটা মিশিয়ে নিয়েছি এখন চার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিব প্রায় চার পাঁচ মিনিটের জন্য ডালটাও সেদ্ধ আছে কাঁঠালের এঁচড়টাও সেদ্ধ আছে এজন্য এগুলো আর খুব বেশি সময় আমি রান্না করে নিব না তো ঠিক আছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটি হতে দিচ্ছি তো পাঁচ মিনিট মতো আমি এটি চুলা জাল হাই হিটে দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দশটি মতো কাঁচামরিচ হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আমি আমার নিজস্ব মুখের স্বাদের জন্য চিনিটুকু ব্যবহার করছি আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে চিনিটুকু দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে তো এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছে এবং ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো এটি আমি হতে দিচ্ছি তো দুই মিনিটের মতো হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা অপশনাল যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে ঘিটা দিয়ে নিবেন না থাকলে বাদ দিতে পারেন ঘিটুকু দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে তো এখন আবারও আমি একটু নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি একটু হালকা হাতে আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা আমি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম সেটি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন সব শেষে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটি রেখে দিব যেন সব কিছুর ফ্লেভারটা খুব ভালো মতো এই রেসিপিটার সাথে মিশে যায় আপনারা হয়তো অনেকে অনেকভাবে এই কাঁচা কাঁঠালটা রান্না করে খেয়েছেন একবার এইভাবে এই ডাল দিয়ে এই কাঁঠালের এঁচড়টা রান্না করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এটি খেতে কতটা সুস্বাদু হয় তো আপনাদের কাছে যদি আমার আজকের এই রেসিপিটিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দিবেন যেন আমি নতুন নতুন কোন রেসিপি দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তো আজকের মতো আমি এখানেই রাখছি আগামীতে আবারও কোনো নতুন সহজ রেসিপি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ